নাম করুণ সিন্ধু দিন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকে এই 260তম 261তম পৌর্ণমাসিক সংঘ অধিবেশনে আমাদের সকলের মধ্যমণি যিনি রাজা ধীরাজ বেশি সুচ্চ আসনে ফুল আসনে তিনি অবস্থান করছেন, তিনি কে? তিনি হচ্ছে সদ্গুরু 108 শ্রীমান স্বামী শ্রী নিগমানন্দ সরস্বতী পরমহংস। তার চরণ কমলে, তার ওই পদ্মলোচন চরণ কমলে ফুলন্টিত পুনর্জ্ঞাপন করছি শুরুতে জয়গুরু। উপস্থিত আমাদের দক্ষিণবঙ্গের সকলের নয়নের মণি, আমরা সকলেই আমরা তাকে চিনি, আমাদের ছান্দ্রাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অবিনাশানন্দ সরস্বতী মহারাজ, তাকে উদ্দেশ্য করে আমি ফুলন্টিত পুনর্জ্ঞাপন করছি জয়গুরু। এখানে উপস্থিত আছেন আমাদের সরস্বতী সম্প্রদায়ের, সাধক সম্প্রদায়ের, যারা অনেক ত্যাগ তিতিক্ষার ভিতর দিয়ে, কষ্ট কলেশের ভিতর দিয়ে এই বৃহত্তর যশোরে যারা ঠাকুর তো উপর আছেন, পটভূমিতে যারা কর্মে নিয়োজিত আছেন, তার মধ্যে আমাদের একজন ছিলেন আমাদের দাদা দৌলতি সারসদ সঙ্গে, আমাদের দাদা যতীনচন্দ্র নারায়ণ চন্দ্র, আর আমরা দর্শনে এই মাত্র দেখতে পাই আমাদের হরিপদ হালদার দাদা আমাদের সামনে বসে আছে, আমাদের ঘোষ মশাই বসে আছেন, আমার অত্যন্ত আপনজন কাছের মানুষ, এদের যাক অনেক অজানা রয়ে গেছে আমার কাছে, এখনো আমি জানতে চাইবো মনে মনে, আমি চেষ্টা করবো সেগুলো প্রায়ত্ব করব। প্রপন্ন পরিজাতাই ধত্র ভত্রী কৃপানায় জ্ঞান মুদ্রাই কৃষ্ণাই গীতাই মৃত দিহে নম সর্ব পনিষদ গাবদগদা গোপাল নন্দন পার্থ বাচ্য সুদীর ভোগদা যোগদাঙ্গিতাম মৃতম মহাত বসুদেব সুতং দেবং কাংসে চানের মদনম দেব কি পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু ভীষ্ম দন তট জয়ধূত জলগন্ধার নীলাত্মা শল্য গাহবতি কৃপন বহনি করণ বেলাকুল লোকে সজ্জন ভারত পঙ্কজঙ্গলি যদি কৃপা তবহং বন্দে পরমানন্দ মাধব যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মূর্তিস্থ বন্দি দিব্যস্তবই বেদ সঙ্গ পাদক উপনিষদ গান্ত জং সমোগ ধ্যানাবস্থি তদ গত সপশ্যন্তি জং যোগীন যশন্ত না বিদুষ রাসুর গুণতি পাই ওম ভগবত নারায়ণ নশায় ওম শ্রীমদ ভগবত গীতার মঙ্গল আচরণ এখানে সমাপ্ত হলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনারা অবগত আছেন কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা যে সময় দর্শন করেছি, কুরুক্ষেত্রের যুদ্ধ যে সময় শুরু হয়েছিল তখন দুটো পক্ষ আমাদের মাঝখানে সামনে দণ্ডায়মান ছিল। কে কে ছিল? এক পক্ষে ছিল পাণ্ডু, আর এক পক্ষে ছিল দুর্যোধনাদি শতপুত্র, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু দুটো পক্ষ। এই দুটো পক্ষের মধ্যে দেখেন
যুদ্ধ আমাদের কেন হয়েছিল ভগবান বলেছিল এই তিন মহারথী যদি এক পক্ষ না নিত অর্থাৎ দুর্যোধনের পক্ষ যদি না নিত তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না আপনারা সকলেই এটা দর্শন করেছেন তাহলে কেন পক্ষ নিয়েছিল তিনি অধর্মের পক্ষ নিয়েছিল সেখানে কি কি ছিল সেখানে অর্থ প্রতিপত্তি নাম যশ কোনোটার অভাব ছিল না শুধু অভাব ছিল কিসের ধর্ম অধর্ম পক্ষে অবলম্বন করেছিল বিধায় দুর্যোধনের ধ্বংস হয়েছিল আর তিনি কি বলেছিলেন বলেছিলেন বিনা যুদ্ধে নাহি দেব সুচাক্রমে দিনি অর্থাৎ সুচের অগ্রভাগে যে মাটিটুকু থাকে যুদ্ধবিহীন যুদ্ধ না করলে এই মাটি আমি তোমাকে দিতে পারবো না যুদ্ধ করেই তোমাদেরকে নিতে হবে তখন যুদ্ধে দুটো পক্ষ তৈরি হয়েছে তাহলে ধর্মের পক্ষে আছে অর্থাৎ পাণ্ডুর পক্ষে আছে আমাদের ভগবান তিনি কিন্তু যুদ্ধ করবেন না তা যুদ্ধ করবেন না যখন শুনেছেন দুর্যোধন তখন একেবারে মানে গদগদ হয়েছে অহংকার হ্যাঁ তিনি যখন যুদ্ধ করবেন না তিনি তার পক্ষ নিয়ে কি করবেন আমাদের পাশে কত বড় বড় রথী মহারথী অবস্থান করছে হ্যাঁ তার ভিতর দিয়ে আমাদের সঙ্গে কি করবে আপনারা সকলেই জানেন তো ঠিক উভয় পক্ষ যখন যুদ্ধে সমবেত দামামা বেজে উঠেছে ঠিক তখনই বলছে অর্জুন তুমি গাণ্ডীব ধরো তুমি যুদ্ধ কর তো না বাসুদেব আমি যুদ্ধ করতে পারবো কেন তুমি যুদ্ধ করতে পারবে না এই সামনে যারা দণ্ডায়মান অবস্থান করছে এরা সকলেই আমার ভাই আমার ভ্রাতা আমার পদ্মাদা আমার শ্বশুর কিভাবে আমি এদেরকে যুদ্ধ করবো কিভাবে এদেরকে মারবো তা বলছে না এদেরকে আমি মেরে রেখেছি তুমি নিমিত্ত মাত্র তুমি যুদ্ধ কর তখন এরই ধারাবাহিকতাই দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা শ্লোক ভগবান তাকে শ্রবণ করিয়েছিলেন দ্বিতীয় অধ্যায় মানে শুরু থেকে শেষ অধ্যায় পর্যন্ত করিয়েছিলেন কিন্তু সাংখ্য থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শ্লোক তিনাকে শ্রবণ করিয়েছিলেন তার মধ্যে একটি আমি উচ্চারণ করবার চেষ্টা করছি বলছে নৈনাং অর্থাৎ দ্বিতীয় অধ্যায় 23 নম্বর শ্লোক নৈনাং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবক ন চৈনাং ক্লেদান্তপ ন শোষতি মাহাত বলছে শোনো অর্জুন এমন কোন অস্ত্র নেই সে অস্ত্র দ্বারা ভগবানকে ছেদন করতে পারে এমন কোন অস্ত্র নেই তাকে ছেদ করতে পারে অগ্নি তাহাকে দগ্ধ করিতে পারে জল তাহাকে আর্দ্র করিতে পারে বায়ু তাহাকে শুষ্ক করিতে পারে হ্যাঁ তিনি অজর অমর নিত্য শাশ্বত স্থির সনাতন তাহলে কি হলো তুমি নিমিত্ত মাত্র যা করবার দরকার আমি করে গেছি তুমি যুদ্ধ তারপরে ঘটনা আপনারা তো কম বেশি সকলে জানেন যুদ্ধে কার জয় হলো কার পরাজয় হলো অর্থাৎ প্রতি মুহূর্ত আমাদের যুদ্ধ চলেইছে 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 কি যুদ্ধ সৎ এবং অসত্যের যুদ্ধে মন্দ এবং ভালোর যুদ্ধ প্রতিনিয়ত আমাদের ঋত মন্দিরে আমাদের প্রতিনিয়ত হয়ে চলেছে এইটা আমরা বুঝতে পারি না আমরা সৎ এবং অসত্যের যে যুদ্ধ প্রতিনিয়ত আমাদের হৃদয় অভ্যন্তরে হয়ে চলেছে গোটা বিশ্বময় এটাকে আমাকে অনুধাবন করতে হবে কোনটা ভালো কর্ম কোনটা মন্দ কর্ম ভালোটা আমাকে গ্রহণ করতে হবে মন্দটা আমাদেরকে বর্জন করতে হবে জয় গুরু শ্রী শ্রী গীতা মহাতুলসী ভগবান বাচু গীতা মেরি জাঙ্গে পাঠ্য গীতা মে সার মে তমম গীতা মে গান তোগ্রাম গীতা মে গান বয়ম গীতা মে তত্ত্বময় স্থান গীতা মে পরমাঙ্গ পদম গীতা মে পরম গুচ্ছ গীতা মে পরম গুরু গীতা শ্রয় তিষ্ঠামি গীতা মে পরমাঙ্গিরং গীতা জ্ঞানং সমাসিত তিলকেং পরমহম গীতা মে পরম বিদ্যা ব্রহ্ম রূপণ সংসা অর্ধমাত্রাক্ষর নিত্য নির্বাচ্য পদার্থিকা গীতা নমামি শুদ্ধানি শুন পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলাং জানতি দত্তনাথ গঙ্গা গীতা সুসাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্ম বিদ্যাতি সুন্দর মুক্তি গেইনী অর্ধমাত্রা চিদানন্দ ভাবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যাদি জপে নিত্যং নর নিশ্চল মানুষ জানো সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমং পদম যদাস্বরং পরিভ্রংশং মাত্রহীনং চ যদ্ভাবি তৎসর্বং ক্ষমত্বং দেব প্রসীদ পরমেশ্বর ওং স্বস্তি নান্য বিদ্য শ্রোভ স্বস্তি ন পূষা বিশ্ব বেদ স্বস্তি ন স্তক হরিষ্ঠ নেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি